গণপরিবহনের শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবি মেনে নিলেন বাস মালিকরা, কাল থেকে ঢাকা মহানগরে কার্যকর। খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে রাজধানী সহ বিভাগীয় শহরে বিএনপির সমাবেশ, নগরীতে নিরাপত্তা জোরদার। কুমিল্লা কাউন্সিলর সোহেল হত্যা মামলার আসামি সাব্বির ও সাজন পুলিশের সাথে গোলাগুলিতে নিহত, আগ্নেয়াস্ত্র উদ্ধার। ব্রাহ্মণবাড়িয়ায় সাউথ আফ্রিকা থেকে ফিরেছেন সাতজন, অমিক্রন রোধে বাড়িতে প্রশাসনের লাল পতাকা। স্বাগত সমগ্র বাংলাদেশে এই মুহূর্তে সংবাদে, আপনাদের সঙ্গে আছেন উজাত আফরিন। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ঢাকা মহানগরে গণপরিবহনের শিক্ষার্থীদের হাফ ভাড়া দাবি মেনে নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। আগামীকাল থেকে ঢাকায় এই সিদ্ধান্ত কার্যকর হবে। এজন্য শিক্ষার্থীদের ছবি সহ পরিচয়পত্র দেখাতে হবে। কয়েকদিন ধরে হাফ ভাড়ার দাবিতে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। এ সময় সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল সহ নানা ধরনের কর্মসূচি পালন করেন তারা। এর পরিপ্রেক্ষিতে কয়েক দফা বৈঠক করে বিআরটিএ ও পরিবহন সংশ্লিষ্টরা। সবশেষ মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে ঢাকা পরিবহন মালিক সমিতি জানালো, শিক্ষার্থীরা 1 ডিসেম্বর থেকে হাফ ভাড়ায় রাজধানীতে চলাচল করতে পারবেন। ছুটির দিন ছাড়া অন্য সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড দেখিয়ে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত হাফ ভাড়া দেয়া যাবে। 1 ডিসেম্বর থেকে ছাত্রদের বাসে হাফ ভাড়া কার্যকর করা হবে। এই জন্য সকল পরিবহন মালিকদের প্রতি এবং শ্রমিকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, ছাত্ররা যেন হাফ ভাড়া যাতায়াত করতে পারে সে ব্যাপারে নিশ্চিত করার জন্য। শিক্ষা প্রতিষ্ঠানে যে ছুটিগুলো থাকে, সাপ্তাহিক শুক্রবার ছুটি থাকে, এই ছুটির দিনে হাফ ভাড়া কার্যকর হবে না। সোমবার রামপুরায় বাস চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি স্বীকার করেন, পরিবহন খাতে এখনও কিছু অনিয়ম ও বিশৃঙ্খলা রয়েছে। তবে শৃঙ্খলা ফেরাতে বিআরটিএ এবং মালিক সমিতি সম্মিলিতভাবে কাজ করছে বলেও জানান মালিক সমিতির সাধারণ সম্পাদক। সত্যি যেটা বলতে হয়, কিছু কিছু গাড়ি আছে যেগুলো কন্ট্রাক্ট সিস্টেমে চলে, এখানে ড্রাইভাররা অনেক সমস্যা আছে। যেমনিভাবে কিছু অনিয়ম যেটা পরিলক্ষিত হচ্ছে, এগুলো নিয়মে আনার জন্য বিআরটিএ এবং আমরা যৌথভাবে কাজ করতেছি এবং এই কাজ আমাদের চলমান থাকবে। এদিকে এতদিন পরিবহন মালিকরা হাফ ভাড়া কার্যকরের বিপরীতে সরকারের কাছে প্রণোদনা দাবি করলেও সেই অবস্থান থেকে সরে এসেছেন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কেন্দ্রীয়ভাবে ঢাকায় নয়াপল্টনের কার্যালয়ের সামনে চলছে বিএনপির সমাবেশ। সকাল থেকে নয়াপল্টনের দলটি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন তারা। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের অস্থায়ী মঞ্চে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন। এর মধ্যে পুরো সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর আগে সমাবেশে যোগ দিতে সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে আসতে শুরু করেন নেতাকর্মীরা। সে সময় তারা খালেদা জিয়ার মুক্তি এবং চিকিৎসার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে 25 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত 8 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ বিষয়ে আরো জানাতে নয়াপল্টন থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহানারা পারভিন। পারভিন, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য এই যে বিদেশে পাঠানোর দাবিতে আজকে সমাবেশ হচ্ছে, সর্বশেষ কি অবস্থা আর নেতাকর্মীরা কারা উপস্থিত আছেন, কি বলছেন তারা? বিদেশে পাঠানোর দাবিতে আজকের এই সমাবেশ প্রায় শেষের দিকে রয়েছে। বিএনপি নেতারা কথা বলেছেন, এখন সবশেষ বক্তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলবেন। আমি আপনাদেরকে একটু দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন, জানাভাবে জানাচ্ছিলেন, বিএনপি সমাবেশটি চলছে, এখনও বক্তব্য রাখছেন তাদের কেন্দ্রীয় নেতারা।
এদিকে একই দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকার বাইরে বিভাগীয় সমাবেশ করছেন বিএনপি নেতাকর্মীরা। চট্টগ্রামের কেবি কনভেনশন হলে সমাবেশে যোগ দিয়েছেন দলের নেতাকর্মীরা। মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নেতারা। এ সময় সমাবেশের মঞ্চ ভেঙে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খুলনার কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করেছে জেলা ও মহানগর বিএনপি। সড়কে নেতাকর্মীদের অবস্থানের কারণে আশপাশের সড়কে সৃষ্টি হয়েছে যানজট। সিলেটের রেজিস্ট্রারি মাঠে চলছে সমাবেশ। এর আগে নগরীতে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। রাজশাহীর মালোপাড়া বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশকে ঘিরে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। একই দাবিতে সমাবেশ হচ্ছে ময়মনসিংহ এবং রংপুরেও। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, আমরা ঢাকায় দেখছিলাম যে আসলে কেন্দ্রীয় নেতারা সবাই সেখানে সমাবেশে যোগ দিয়েছেন, চট্টগ্রামে এখন কি অবস্থা, কি চলছে সেখানে? দেখুন, আপনি আমার ঠিক বাম পাশটায় যদি দেখেন তাহলে আসলে দেখবেন যেখানে রীতিমতো বিএনপি নেতাকর্মীদের এক ধরনের ঢল নেমেছে। আমরা সকাল থেকে দেখেছি এই আজকের যে সমাবেশ, এটিকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন জায়গা থেকে মিছিল সহকারে এই কেবি কনভেনশন হল যেটি দেখছেন সেখানে আসলে তারা জড়ো হয়েছেন। এই মুহূর্তে কনভেনশন হলের ভেতরে চট্টগ্রাম মহানগর এবং কেন্দ্রীয় যে সমস্ত নেতা এখানে বক্তব্য রাখার জন্য এসেছেন তারা বক্তব্য দিচ্ছেন। আমরা দেখেছি আসলে মূলত এই সভাটি হওয়ার জন্য তারা আসলে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিলেন। চট্টগ্রামের যে লালদিঘি ময়দান রয়েছে তার পাশে যে জেলা পরিষদ চত্বর সেখানে অনুমতি না মেলার পর তারা আসলে আবার সেই জনসভাটি করতে চেয়েছিলেন। চট্টগ্রামের সিআরবি যে সিরিজতলা রয়েছে সেখানে অনুমতি না মেলার পর তারা আসলে চূড়ান্তভাবে এইখানেই অনুমতি পেয়েছেন এবং এখানেই তারা সমাবেশটি করছেন। আমরা দেখেছি এই সমাবেশকে কেন্দ্র করে আজকে গতকালকে থেকে আসলে এক ধরনের উৎসব মুখর একটি পরিবেশ বিরাজ করছিল। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি এখানে একটা শত শত নেতাকর্মী তারা বিভিন্ন ওয়ার্ড থেকে তারা মিছিল নিয়ে এই কেবি কনভেনশনের হলের সামনে জড়ো হয়েছেন এবং তারা সবার মুখে একটি দাবি, সেটি হচ্ছে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যাতে দেশের বাইরে পাঠানো হয় সেই বিষয়টি মাথায় রেখে তারা আসলে স্লোগান দিচ্ছেন। এবং এখানে যে সমস্ত নেতাকর্মী নেতারা এখন এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন তারাও আসলে তাদের মুখে আমরা আসলে যেটি জোর দাবি সেটি জানছি, সেটি হচ্ছে খালেদা জিয়াকে যে কোনো মূল্যে দেশের বাইরে যাতে পাঠানো হয়, যাতে উনি এখন জীবন মিত্র সন্দিক্ষণে লড়ছেন এমন একটি দাবি তারা করছেন। এবং সেই বিষয়ে তারা মনে করছেন তাকে উন্নত চিকিৎসার জন্য যদি দেশের বাইরে নেওয়া যায় হয়তো তিনি হয়তো আবার সুস্থ হতে পারেন এমন একটি আশা তাদের মধ্যে আমরা দেখছি। আরেকটি বিষয় বলে রাখছি, এই সমাবেশকে কেন্দ্র করে আমরা দেখছি নগরীর বিভিন্ন সড়কে পুলিশের সড়ক উপস্থিতি। আমরা এই কনভেনশন হলের সামনেও দেখেছি আসলে পুলিশ এবং র্যাব সহ অন্যান্য বাহিনীর যে সমস্ত লোকজন রয়েছে তারাও বেশ সতর্ক অবস্থায় আছেন। আরেকটি বিষয় হচ্ছে আমরা কিছুক্ষণ আগে দেখেছি সেখানে যে মঞ্চটি করা হয়েছে সেই মঞ্চে অতিরিক্ত নেতাকর্মীদের ওঠার কারণে সেই মঞ্চটি ভেঙে গেছে এবং ভেঙে যাওয়ার পরে কয়েকজন সামান্য আহত হয়েছে, সেটি খুব বেশি গুরুতর কিছু নয়। সেই বিষয়টিকে কেউ খুব বেশি আমলে নিচ্ছে না। সভা সমাবেশ যেটি সেটি চলছে এবং এখান থেকে আমরা যেটি বারবার শুনতে পাচ্ছি সেটি হচ্ছে খালেদা জিয়াকে যদি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে না যাওয়া হয়, যদি তার কোনো অঘটন ঘটে, সেক্ষেত্রে সরকার পতনের জন্য তারা আসলে চট্টগ্রাম থেকেই যে আন্দোলনের বারবার যে ডাকটি তারা দিয়েছেন সেটি এখান থেকে দিবেন এবং এবারেও এক্ষেত্রেও তার কোনো ব্যত্যয় ঘটবে না। খালেদা জিয়া যদি বিনা চিকিৎসায় মারা যান সেক্ষেত্রে আসলে সমস্ত দায়ভার সরকারকে নিতে হবে এমন একটি দাবি তারা করছেন এবং তারা মনে করছেন যে আসলে সরকার পক্ষ থেকে আসলে নমনীয় ভাব দেখানো হচ্ছে না বলেই খালেদা জিয়াকে এখন আসলে হাসপাতালের বেডে তিল তিল করে মৃত্যুবরণ করতে হচ্ছে। তারা মনে করছেন অতি শীঘ্রই প্রধানমন্ত্রী এবং সরকার এই বিষয়টিকে আমলে নেবেন এবং একজন মানুষের যাতে অর্থাৎ খালেদা জিয়ার যাতে সুচিকিৎসা হয় সেই বিষয়ে তারা আসলে নজর দেবেন। এই হচ্ছে আসলে চট্টগ্রাম থেকে এই মুহূর্তকার যে বিএনপির যে বিভাগীয় সমাবেশ এই সমাবেশের সার্বিক পরিস্থিতি। বিএনপির যে সমাবেশ চলছে চট্টগ্রামও তার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসান রিটন। কুমিল্লায় কাউন্সিলর সহ জোড়া খুনের মামলার এজাহারভুক্ত দুই আসামি পুলিশের সাথে গোলাগুলিতে নিহত হয়েছে। সোমবার রাত সোয়া ১২টার দিকে সংরাইশ এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মামলার তিন নম্বর আসামি সাব্বির হোসেন এবং পাঁচ নম্বর আসামি সাজন। পুলিশ জানায় আসামিদের খোঁজে সংরাইশ এবং নবগ্রাম এলাকায় অভিযান চালায় পুলিশ ও ডিবি পুলিশের একাধিক দল। গোমতী নদীর বেড়িবাঁধের কাছে আসামিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
সাব্বির, আরেকজন নাম হলো সাজেন, ওরা নাকি কাউন্সিলর সাহেবের এজার নামে আসেন। আমাদের লোক আহত হয়েছে হাসপাতালে আছে, আমরা তো মোবাইল টিম ছিলাম, আমরা নিয়ে আসছি হাসপাতালে, ডাক্তার সাহেব মৃত ঘোষণা করছেন, মর্গে রাখা হয়েছে। দর্শক, যেমনটি সংবাদে শুরুতেই জানাচ্ছিলাম, বিএনপির কেন্দ্রীয় নেতারা সমাবেশ করছে, সেখানে বক্তব্য রাখছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। বাংলাদেশের শত্রুরা নির্মমভাবে হত্যা করেছিল, সেদিন আবার তিনি উঠে দাঁড়িয়েছিলেন এবং সেই পতাকা, যে পতাকাকে তার মনে করে সর্বত্রের পতাকা, এই দেশের মানুষের স্বাতন্ত্রের পতাকা, তার গণতন্ত্রের পতাকা, সেই পতাকাকে এই শক্তিদের তুলে ধরেছিলেন। দীর্ঘ 9 বছর স্বৈরাচার স্বাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, এরপরে প্রতিটি পদে পরতে পরতে প্রতিটি ক্ষেত্রে তিনি লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে এখনো তিনি সংগ্রাম করে চলেছেন। ওই তার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মৃত্যুর সঙ্গে পাল্লা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একদিনের জন্য অবসর নেননি, একদিনের জন্য তিনি কিন্তু বিশ্রাম নেননি। গতকাল ভারতায় ভারতীয় ডাক্তার জাহিদ আমাকে টেলিফোন করলেন যে আপনি খুবই চলে আসেন হাসপাতালে, এমন কি খবর, খারাপ কোনো খবর? তিনি বললেন আপনি চলে আসেন। আমি দেখি আমাদের যে সমস্ত চিকিৎসকরা তার চিকিৎসা করছেন, প্রায় 10 জন তারা বসে আছেন, প্রত্যেকের মুখ অত্যন্ত অত্যন্ত আপনার কিছুটা বলা যেতে পারে তার মুখ চিন্তিত, চিন্তিত মুখ। আমি ঘরে ঢুকে তাদেরকে জিজ্ঞেস করলো কি হয়েছে, আমরা আশঙ্কা করছিলাম, ভয় পাচ্ছিলাম, আমরা যেটা বলেছি যে যে কোনো সময় তার আবার রক্ত খবর হতে পারে, তার আবার সঙ্গে সঙ্গে রক্ত খবর। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যে চিকিৎসক এবং চিকিৎসক সাহেব অন্যান্য চিকিৎসকদের নিয়ে যখন প্রেস কনফারেন্স করছিলেন, নানাবের অসুস্থতা জীবন করছিলেন, তিনি নিজে অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন। কেন? একটা মাত্র কারণ, যেই ব্যক্তি এই মহিলাশী মহিলা তিনি এখনো এই দেশে একমাত্র রাজনৈতিক নেত্রী, যিনি যিনি গণতন্ত্রের প্রশ্নে যখন আপোষ করেননি, তো তার যদি কিছু হয়ে যায় তাহলে এই দেশের মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? বন্ধুগণ, সেই কারণে তারা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আমাদের সেই চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমের ফলে গত 2-3 দিনের সংকট তারা পার হয়ে গেছেন, গতকাল রাতেও তিনি সেই সংকটটিকে উত্তরণ করতে সক্ষম হয়েছেন। একজন সংগ্রামী কিশোরগঞ্জের কুলিয়াচরে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ একজন হাসপাতালে মারা গেছেন। এদিকে যশোরের শার্শায় সোমবার থেকে দফায় দফায় সংঘর্ষে আহত কমপক্ষে 38 জন, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে পুলিশ। অন্যদিকে সাতক্ষীরায় পুষ্পকাটি এলাকায় সহিংসতার অভিযোগে 13 জনকে আটক করেছে পুলিশ। যশোরের শার্শা উপজেলার 10 ইউনিয়নে গেল 28 নভেম্বর তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে ফল ঘোষণার পর থেকে বিভিন্ন ইউনিয়নে বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান ও সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মঙ্গলবার সকালে শার্শার পান্তাপাড়ায় 2 সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে 5 জন আহত হন। এর আগে সোমবার বাগাছটার সামটা গ্রামে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হন 14 জন, এর মধ্যে গুরুতর 8 জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ডুবপাড়া, বাইকুলা, দাঁতখালি, রাড়িপুকুর, গোগাসহ বিভিন্ন এলাকায় পরাজিত প্রার্থীর সমর্থকদের উপর হামলা ও বাড়িঘরে ভাঙচুর করা হয়, এতে আহত হন বেশ কজন। মাথা ফেটে গেছে, তার ওই রডের বাড়ি
দিয়ে মনে করেন যে গুরুতর আহত করে। এদিকে কিশোরগঞ্জের কুলিয়াচরের গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে সাতক্ষীরা দেবহাট উপজেলার পুষ্পকাটি এলাকায় পরাজিত প্রার্থীর কর্মী সমর্থকদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিজয়ী প্রার্থীর সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। ঘটনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিকভাবে ঘটনার সাথে জড়িত 13 জনকে গ্রেপ্তার করেছে এবং ইতিমধ্যে থানায় একটি মামলা রুজু হয়েছে। আরও যারা এই ঘটনার সাথে যুক্ত আছে এবং বিশৃঙ্খলা চেষ্টা করেছে বা চেষ্টা করবে তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসব। এছাড়া মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতায় নির্বাচনে পরাজিত সদস্য প্রার্থী শরীফ উদ্দিনের 400 কলা গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে এবার বেনাপুল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ রহিম। রহিম, এই যে নির্বাচন পরবর্তী সহিংসতা, এর যে আহত এবং নিহতর খবর আমরা পেয়েছি, সারসায় যতটুকু আমরা খবর পেয়েছি 38 জনের উপরে আহত হয়েছে, এই মুহূর্তে আসলে এলাকায় কেমন পরিস্থিতি বিরাজ করছে? আপনি জানেন যশোরের সারসা উপজেলার একটি সীমান্তবর্তী এলাকা। এই সারসা উপজেলার 11টি ইউনিয়নের মধ্যে একটি আইনি জটিলতার কারণে একটি ইউনিয়ন পরিষদের নির্বাচন এবারও হয়নি। সারসা উপজেলার 10টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে। এই 10টি ইউনিয়ন পরিষদের মধ্যে বিশেষ করে গোগা, কাইবা, বাগাফড়া ও উলাসি এলাকায় ব্যাপক তাণ্ডব চালানো হয়েছে। যেমন নির্বাচনের দিনও দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বিশেষ করে নির্বাচন পরবর্তী দিনে পরাজিত প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে বিভিন্নভাবে তাদের হামলা চালানো হয়েছে। আমরা সারসা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরেছি, আমরা সেটা দেখেছি। বিশেষ করে বাগাফড়ার কয়েকটি এলাকায়, অর্থাৎ বিশেষ করে সামটাতে একই স্থানে প্রায় 14 জনের মতো আহত হয়েছে উভয় পক্ষের সংঘর্ষে। এখানে যারা পরাজিত হয়েছে, পরাজিত প্রার্থীদের বাড়িতে ও সমর্থকদের বাড়িতে হামলা চালিয়েছে জয়ী প্রার্থী সমর্থকরা। আমরা এখন অবস্থান করছি যশোরের সারসার পান্তাপাড়া গ্রামে, যেটা তোতা মেম্বার, সাবেক মেম্বার, সেই তোতা মেম্বারের বাড়িতে এসেই এবার যে জয়ী হয়েছে। এখন সারসার পান্তাপাড়া গ্রামে শান্টু মেম্বার, সে তার লোকজন এসে এখানে হামলা চালানো হয়েছে। আমরা কালকে সারসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছি, সেখানে আমরা যেটা দেখেছি তোতার কর্মী সমর্থকরা প্রায় 5 জনের মধ্যে এখানে আহত হয়েছে। এভাবে যত সময় গড়াচ্ছে এই সংঘর্ষ যেন কমছে না। আমরা সারসা উপজেলায় প্রায় 50টি পরিবার, অর্থাৎ বাসা বাড়িতে প্রায় ভাঙচুর চালানো হয়েছে। গোগা সহ বেশ কিছু এলাকাতে আতঙ্কে তারা বাড়ি ছাড়া হয়েছে। অর্থাৎ তবে আমরা কথা বলেছি সারসার নাভারণ সার্কেল এসপি জুয়েল ইমরানের সাথে, তিনি আমাকে যেটা জানিয়েছেন যে আইন শৃঙ্খলা যথেষ্ট এখানে কঠোর করা হয়েছে, তারা তদারকি বাড়িয়েছেন, অর্থাৎ নিয়ন্ত্রণ, তাদের পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। আমি কথা বলেছি সারসার থানা ওসি বদরুল আলমের সাথে, তিনি আমাকে যেটা জানিয়েছেন তারা সারসা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে প্রশাসনিক নজরদারি অনেকাংশে বৃদ্ধি হয়েছে, বা গত 2 দিনে যে তাণ্ডব লীলা চালিয়েছে এখন অনেকটা তারা নিয়ন্ত্রণে এসেছে বা অনেকটা শান্তি ফিরে এসেছে। আমি কথা বলেছি বাগাফড়ার সদ্য নির্বাচিত চেয়ারম্যান সাথে, তিনি আমাকে যেটা বলে জানিয়েছেন যে আমরা জয় করেছি, এর মধ্যে আনন্দ আছে, কিন্তু আমরা মাইকিং করে নেতা কর্মী সহ মেম্বারদেরকে জানিয়ে দিয়েছি যে এখানে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, কোনো অশান্তি নাই। একই কথা বলেছেন গোগা চেয়ারম্যান তোতা, অর্থাৎ জনপ্রতিনিধিরা নেতা কর্মী বা মেম্বারদেরকে তারা সতর্ক করছেন এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য। আমি আপডেট খবর পরবর্তী সংবাদে জানাতে পারবো। এই ছিল সর্বশেষ। এম রহিম সহকর্মী জানাচ্ছিলেন যশোরের সারসার খবর বেনাপুর থেকে। লক্ষ্মীপুরে ইউপি নির্বাচনী সহিংসতায় ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় বিজয়ী চেয়ারম্যান সহ 42 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। সকালে নিহতের বোন বাদী হয়ে রামগঞ্জ থানায় এই মামলা করেন। এতে প্রধান আসামি করা হয়েছে ইছাপুর ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান আমির হোসেন খানকে। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন। সাংগঠনিক সিদ্ধান্ত উপেক্ষা করায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। তিনি ছাড়া আরও 21 জনের নামসহ অজ্ঞাত 20 জনকে আসামি করা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত রোববার ভোটের দিন কেন্দ্রের বাইরে 2 চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের সংঘর্ষ হয়। সে সময় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন সজীব গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ব্রাহ্মণবাড়িয়ায় করোনার নতুন ধরন ওমিক্রনের আতঙ্কে সাউথ আফ্রিকা ফেরত 7 জনের বাড়িতে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলার করোনা কমিটির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়। জেলার প্রশাসক জানান, সম্প্রতি সাউথ আফ্রিকা থেকে 7 জন ব্রাহ্মণবাড়িয়ায় ফিরেছেন, যাদের মধ্যে বাঞ্ছারামপুরে 1 জন, কসবার 3 জন, নবীনগরের 1 জন এবং সদর উপজেলার 2 জন রয়েছে।
সাউথ আফ্রিকা থেকে আসা নাগরিকের বাড়িতে প্রাথমিক নিরাপত্তা পদক্ষেপ হিসেবে লাল পতাকা টানিয়ে হোম কোয়ারেন্টাইন নিষিদ্ধ করা হয়েছে। সেই সাথে আখাউড়ার স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপারে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশনা জারি করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাভেদ রহিম। জাভেদ, ব্রাহ্মণবাড়িয়া আসলে কি ধরনের অবস্থা বিরাজ করছে? আমরা যেমনটি জানিছি যে লাল পতাকা দেয়া হয়েছে, আর কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? আমরা যেমনটি জানি যে ওমিক্রন নিয়ে আসলে প্রজ্ঞাপন ইতিমধ্যে জারি করা হয়েছে, আর জেলা প্রশাসনের পক্ষ থেকে আর কি কি পদক্ষেপ নিয়েছে? যে আপনি জানেন যে এই ওমিক্রন আক্রান্তদের বিষয়ে সোমবার সন্ধ্যার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের কাছে তথ্য আসে, তাদের পাসপোর্ট নাম্বার এখানে পাঠিয়ে দেওয়া হয়। সেটি পাঠানোর পর জেলা যে করোনা কমিটি যেটি আছে সেটি জরুরি বৈঠক করে, জেলা প্রশাসক হায়াতউদ্দৌলা খান এতে সভাপতিত্ব করেন। এই সবার পর তাদের এই সাতজন প্রবাসী এসেছে ব্রাহ্মণবাড়িয়ায়। তারা 16 নভেম্বর দেশে আসেন। তাদের বাড়িতে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা এবং অন্যান্য যে পদক্ষেপ আছে সেটি নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়, এবং সেই পাসপোর্ট নাম্বারের সূত্রে আজকে তাদের বিস্তারিত খোঁজখবর বের করা হয়, ঠিকানা বের করা হয়। তারপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পুলিশ প্রশাসন এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা তাদের বাড়িতে যান এবং তাদের অবস্থা সচক্ষে দেখেন এবং তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়। এবং এখানে স্থানীয় লোকজন জানিয়েছেন যে তারা 12-14 দিন আগে দেশে ফিরেছেন এবং তারা সেই সময় পর্যন্ত ঘরেই ছিলেন, এটি আমাদেরকে জানিয়েছেন। জাভেদ রহিম জানাচ্ছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। রাঙামাটির বন্দুকভাঙা এলাকায় প্রতিপক্ষের গুলিতে জনসংহতি সমিতির এক সদস্য নিহত হয়েছেন। ভোর 6টার দিকে এই ঘটনা ঘটে। নিহত আবিষ্কার চাকমা জেএসএস মূল দলের সদস্য ছিলেন। রাঙামাটি কোতোয়ালি থানার ওসি কবির হোসেন জানান, খবর পেয়ে বন্দুকভাঙার চারিহং এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানায়, আবিষ্কার চাকমা বন্দুকভাঙায় এসে অবস্থান করছে এমন তথ্য পেয়ে প্রতিপক্ষের অস্ত্রধারী লোকজন এলাকার মানিক্য চাকমার বাড়িতে হানা দেয়। সেখানে অবস্থানরত আবিষ্কার চাকমাকে গুলি করে পালিয়ে যায় তারা। এই ঘটনাকে আধিপত্য বিস্তারের জের বলে ধারণা করছে পুলিশ। আমরা ডেড বডিটা পেয়েছি অলরেডি, সেটা পোস্টমর্টমের জন্য আনা হয়েছে। রাজনৈতিক পরিচয় বলতে এখনও আসলে তেমন কিছু পাওয়া যায়নি। আমরা যতটুকু জানি যে দুই গ্রুপের মধ্যে যে সশস্ত্র হামলা হয়েছিল এবং ওখানে সে গুলিবিদ্ধ হয়ে তার। নড়াইলে কৃষক মুফি শেখ হত্যা মামলায় একজনের ফাঁসি ও 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেকের 50,000 টাকা করে জরিমানা করা হয়েছে। সকালে জেলা ও দায়রা জজ মুন্সী মোহাম্মদ মোশিয়া রহমান এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন একই এলাকার জামিনুর রহমান মোল্লা। এর আগে সকালে আসামিদের আদালতে হাজির করা হয়। অভিযোগ প্রমাণ না হওয়ায় 2 আসামি আবিনুর খাতুন এবং শাখায়েত হোসেনকে খালাস দেয় আদালত। পূর্বশত্রুতার জেরে 2016 সালের 18 জুলাই সদর উপজেলার ভবানীপুর গ্রামের কৃষক মফি শেখকে মাথাভাঙা এলাকায় আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। গুরুতর অবস্থায় নড়াইল সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী 6 জনকে আসামি করে মামলা করেন। মামলায় 10 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। 6 জন আসামির মধ্যে তিনি প্রধান যে আসামি, 302 এ ফাঁসির দণ্ডে দণ্ডিত করেন এবং 50,000 টাকা জরিমানা করেন, এবং অন্য 3 জন আসামি মোহাম্মদ সাদ্দাম হোসেন শুভ, মোহাম্মদ শহীদ মোল্লা এবং সাত্তার মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং আরো 50,000। চট্টগ্রামের কোতোয়ালি মোড়ে চলন্ত বাস থেকে স্কুল শিক্ষককে ফেলে দেওয়ার ঘটনায় জড়িত বাস চালক সহ 3 জনকে আটক করেছে র্যাব। দুপুরে চান্দগাঁও র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। র্যাব জানায়, গত 27 নভেম্বর পাঁচলাইশ এলাকায় প্রাইমারি স্কুলের শিক্ষক রহমতুল্লাহ 8 নম্বর সিটি সার্ভিস বাসে আইস ফ্যাক্টরি রোড এলাকায় যাচ্ছিলেন। সে সময় বাসের সহকারী নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি দাবি করলে তার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রহমতুল্লাহকে মারধর করে চলন্ত বাস থেকে রাস্তায় ফেলে দেওয়া হয়। এতে গুরুতর আহত হন ওই শিক্ষক। পরবর্তীতে সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিভিন্ন এলাকা থেকে বাসটির চালক মোহাম্মদ লিটন, সহকারী মোহাম্মদ হোসেন ও মোহাম্মদ মাহিনকে আটক করা হয়। চট্টগ্রামে গত 27 তারিখে দুপুরবেলায় এই স্টেশন রোড এলাকায় তেমনই একটি ঘটনা হয়েছে, যেখানে আমাদের একজন সম্মানিত স্কুল শিক্ষক তাকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। সৌভাগ্যবশত উনি জীবনে বেঁচে গিয়েছেন, বাট তিনি অত্যন্ত গুরুতরভাবে অসুস্থ হয়ে এখনও হাসপাতালে রয়েছেন।
সাভার অটোরিকশা চালক সোহেল হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি মানিক মোলাকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে সে। সকালে র্যাব চারের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পূর্বশত্রুতার জেরে গত ২০ নভেম্বর সন্ধ্যায় বাসা থেকে ডেকে নিয়ে অটোরিকশা চালক সোহেল হোসেনের ওপর অস্ত্র দিয়ে হামলা করে আসামিরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা সাভার মডেল থানায় একটি হত্যা মামলা করেন। গাজীপুরের কোনাবাড়িতে একটি পোশাক কারখানায় আগুন আড়াই ঘন্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এর আগে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। দুপুর ১২টার দিকে জরুর এলাকায় রিপন নেটওয়ার্ক কারখানার নিচতলায় ফেব্রিক্সের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা আশপাশে ছড়িয়ে পড়ে। এ সময় শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে কালো ধোঁয়া বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় তাদের। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। কারখানাটিতে ৩৫০০ শ্রমিক কাজ করে। অপরিকল্পিত নগরায়ণ দখল আর দূষণে হারিয়ে যাচ্ছে সিলেট নগরীর বিভিন্ন জলাশয়। নির্বিচারে ভরাটের ফলে মহানগরী জলাশয় শূন্য হওয়ার উপক্রম হয়েছে। অবশেষে নগরীর দিঘি পুকুরের তথ্য সংগ্রহ এবং তার রক্ষায় পরিবেশবিদরা সমন্বয় একটি কমিটি করেছে সিটি কর্পোরেশন। একসময় সিলেট নগরীতে অসংখ্য ছোট বড় পুকুর আর দিঘি ছিল। সেসব দিঘির নামেই নামকরণ করা হয় বিভিন্ন এলাকার। তবে অপরিকল্পিত নগরায়নে এলাকার নাম থাকলেও বেশিরভাগ পুকুর আর দিঘি এখন ভরাট হয়ে গেছে। পরিবেশবাদীদের মতে নগরীতে দিঘি আর পুকুর ছিল শতাধিক, আর সিটি কর্পোরেশনের হিসেবে বর্তমানে সংখ্যা ২৮টি। দখল দূষণে বাকিগুলো বিলীন হয়েছে আগেই। এখন অবশিষ্ট জলাশয় রক্ষার উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। গঠন করা হয়েছে ৬ সদস্যর কমিটিও। কতগুলো পুকুর আছে এবং কতগুলো সংরক্ষিত আছে, কতগুলো বিলীন বা বিলুপ্ত হয়ে গেছে এবং কতগুলো আংশিক বিলুপ্ত হয়েছে, সবগুলোরই তালিকা করা। যেগুলো বিলুপ্ত হয়ে গেছে কিংবা আংশিক বিলুপ্ত হয়েছে এগুলোকে কিন্তু পুনরুদ্ধার করার জন্য আমরা বলছি। প্রত্যেকটা পুকুর দিঘির তালিকা তৈরি করে ফেলতে হবে এবং সেখানকার ভূমিরূপ তালিকা তৈরি হয়ে গেলে সেগুলো রক্ষায় অন্তত ভূমিকা রাখা যাবে। অবৈধ দখল ও বিভিন্ন স্থাপনা তৈরি করে জলাশয় দখলমুক্ত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। পরিবেশ সংরক্ষণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিকে বাস্তবায়নের জন্য আমরা আমাদের দিঘি সংরক্ষণ, পুকুর সংরক্ষণ, জলাশয় সংরক্ষণ বা জলাধার সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা আমরা নেব। আগামী এক মাসের মধ্যে তালিকা তৈরি সহ জলাশয় রক্ষা ও সংরক্ষণের দিক নির্দেশনা সিটি কর্পোরেশনের মেয়রের কাছে জমা দিতে বলা হয়েছে কমিটিকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রাকৃতিক দুর্যোগ আর জলাবদ্ধতা লবণাক্ততায় ফলন কমেছে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে। কলকারখানা না থাকায় বিকল্প কর্মসংস্থানেরও সুযোগ নেই এখানে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় অপুষ্টিতে ভুগছেন উপকূলের অনেক বাসিন্দা। ফসল উৎপাদন বাড়াতে বিকল্প কৃষিতে জোর দিচ্ছে কৃষি বিভাগ। ২০০৯ সালের আয়লার তাণ্ডবে তছনছ হয়ে যায় সাতক্ষীরার উপকূলীয় এলাকা। পরবর্তীতে বুলবুল, ফণি, আম্পান, ইয়াসের মতো ঘূর্ণিঝড়ের তোড়ে প্রায় প্রতি বছরই লণ্ডভণ্ড হয়ে পড়ে উপকূলের বিস্তীর্ণ অঞ্চল। এককালে সুজলা সুফলা শস্য শ্যামল উপকূল লবণাক্ততার জেরে হারাচ্ছে উর্বরতা। হাজার হাজার বিঘা জমিতে ফসল ফলে না। এলাকায় নেই বিকল্প কর্মসংস্থানের সুযোগও। আর্থিক অসঙ্গতির জেরে অপুষ্টিতে ভুগছে এখানকার অধিকাংশ মানুষ। যা কিছুই হয় নদীর উপরে এবং সুন্দরবনের প্রতি ই থাকে, কারণ এলাকায় কোনো অন্য কোনো কাজকাম আমাদের নাই। আমাদের যে গর্ভবতী মহিলাদের যে প্রয়োজনীয় খাদ্য, ডিম, দুধ, মাংস বা শাকসবজি ইত্যাদি, এগুলো তাদের ঘাটতি পূরণ হয় না। কাজকাম করবো তা কোনো উপায় নাই। একটা ঘের করে একটা মালিক, তার দুধ লোকালি যথেষ্ট, আমরা কী করবো? লবণাক্ত এলাকায় বিকল্প কৃষি উৎপাদন ব্যবস্থার পরামর্শ কৃষি কর্মকর্তাদের। জলাবদ্ধতা উপযোগী যে ফসলগুলো আছে আমাদের সাতক্ষীরাতে, ইতিমধ্যে পানি ফল একটা স্থান করে নিয়েছে। যেখানে কোনো ফসল হয় না আমরা পানি ফল সেখানে চাষ করতে পারি। আর লবণাক্ত এলাকার জন্য অনেক ফল রয়েছে এবং বিভিন্ন দানা ফসলও বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। গবেষণা সম্প্রসারণের মাধ্যমে এগুলো এখন বিস্তার করা প্রয়োজন। জীবিকা, খাদ্য, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবিতে এর মধ্যে নিবন্ধন করেছে স্থানীয়রা।
জলবায়ু পরিষদের নেতারা বলছেন, খাদ্য অধিকার নিশ্চিত করতে কর্মসংস্থান সৃষ্টির উপর জোর দিতে হবে। খাদ্য অধিকার নিশ্চিত করার জন্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, জলবদ্ধতা নিরসন করতে হবে, আন্তনদী সংযোগ তৈরি করতে হবে এবং উপকূলীয় টেকসই বিড়িবাদ ব্যবস্থা করতে হবে। তাহলে এলাকায় মানুষের আবাস নিরাপদ হবে। বেসরকারি সংস্থা লিডার্সের তথ্য মতে, সাতক্ষীরার দুই উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনির এক তৃতীয়াংশ নারী ও শিশু অপুষ্টির শিকার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। তিন বছরে কক্সবাজারের আইকনিক রেল স্টেশনের কাজ হয়েছে মাত্র 40%। ঝিনুকের আদলে তৈরি 6-তলা স্টেশনে 3-তলা পর্যন্ত কাজ শেষ হয়েছে। 22 সালের জুনে সমাপ্ত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। ইতোমধ্যে প্রকল্পের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে। কক্সবাজার সৈকত থেকে মাত্র 3 কিলোমিটার দূরে চান্দের পাড়ায় ঝিনুকের আদলে তৈরি হচ্ছে 6-তলা রেল স্টেশন, যার ব্যয় ধরা হয়েছে 215 কোটি টাকা। ইতিমধ্যেই প্রকল্পের কাজ শেষ হয়েছে 40%। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ঝিনুকের মূল পেটেই হবে মূল স্টেশন, যেখানে থাকবে আন্তর্জাতিক মানের রেল স্টেশনের সব সুবিধা। করোনা ও বর্ষায় কাজ বন্ধ থাকলেও এখন চলছে পুরোদমে। 29 একর জায়গা জুড়ে রেল স্টেশনের মূল ভবন ছাড়াও 17টি ভবন নির্মাণ করা হবে এখানে। স্টেশনটির দ্বিতীয় তলায় ফুটওভার ব্রিজ ব্যবহার করে যাত্রীরা উঠবেন ট্রেনে। 6-তলা স্টেশন ভবনে যাত্রীদের বিশ্রামাগার, শিশু যত্ন কেন্দ্র, খেলার জায়গা, থাকা খাওয়ার হোটেল, মিলনায়তন সহ আধুনিক সব সুবিধা থাকবে। সেকেন্ড ফ্লোরে আমাদের VIP লাউঞ্জ, তারপর হচ্ছে নর্মাল লাউঞ্জ, প্লাস হচ্ছে আমাদের এখানে লকার সিস্টেম থাকবে, প্লাস আমাদের এখানে রেস্টুরেন্ট থাকবে, আমাদের এখানে হোটেল থাকবে, প্লাস আমাদের পুরো বিল্ডিংটা আমাদের হচ্ছে এয়ার কন্ডিশনিং পুরো বিল্ডিংটা। ইভেন এখানে আমাদের 2টা করে এসকেলেটর আছে যারা উপরে পড়ে যাবে সেই জন্য, প্লাস আমাদের 6টা আমাদের লিফট আছে এখানে। ভূমি জটিলতায় প্রকল্প বাস্তবায়নে কিছুটা চ্যালেঞ্জ মোকাবেলা করছে কর্তৃপক্ষ, তাই মেয়াদ বাড়িয়ে 2022 সালের ডিসেম্বরে কাজ শেষ করার আশা তাদের। তবে প্রকল্পের মেয়াদ বাড়লেও বাড়বে না ব্যয়। কক্সবাজার রেলওয়ে স্টেশনটি 29 একর জমির উপরে অবস্থিত। আমরা আশা করছি 2022 ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করতে পারব। করোনার কারণে কিছুটা কাজে বিঘ্ন ঘটেছিল আমাদের, আমরা আশা করছি সেই ক্ষতি পুষিয়ে আমরা বর্তমানে দ্রুতবেগে কাজ চালার একান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। চট্টগ্রাম কক্সবাজারের ঘুমধুম 128 কিলোমিটার রেললাইন প্রকল্পের 2000-ই সাতকানিয়া, লোহাগাড়া, হারবাং, চকরিয়া, ডুলাহাজরা, ইসলামাবাদ, রামু ও কক্সবাজারে আরও 9টি রেল স্টেশন নির্মাণ করার কথা থাকলেও এরই মধ্যে পুরোদমে কাজ এগিয়ে চলছে 4টি স্টেশনের। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। বরেন্দ্র অঞ্চলের উঁচু ও রুক্ষ জমিতে তুলা চাষের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। এরই মধ্যে তুলা চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। তুলা উন্নয়ন বোর্ড বলছে, জেলার প্রায় 2 লাখ হেক্টর জমিতে তুলা চাষের সুযোগ রয়েছে। বিনা সেচে তুলার অধিক ফলনে করা হচ্ছে গবেষণা। তুলার চাষ চাঁপাইনবাবগঞ্জের কৃষিতে একটি নতুন সম্ভাবনার নাম। নানা ফসলের ভিড়ে হারিয়ে যাওয়া এই তুলা কৃষকদের অর্থকরী ফসল হিসেবে স্থান পেয়েছে বরেন্দ্র অঞ্চলের মাটিতে। গত কয়েক বছরে স্বল্প পরিমাণে তুলা চাষ করে লাভবান হয়েছেন চাষিরা। তুলা চাষে যারা লাভবান হয়েছেন তাদের মধ্যে আদিবাসী যুবক জোসেন টুডো একজন। 4 বছর ধরে 5 বিঘা জমিতে তুলা চাষ করেছেন তিনি। বিঘাপতি 10,000 টাকা খরচ করে তুলা বিক্রি করেছেন 30-35,000 টাকায়। তুলা চাষ করে তার মতো লাভবান হয়েছেন জেলার অনেকেই। আম বাগানের মধ্যে আমি কিন্তু তুলাটা চাষ করেছি, আর আমার যে মানে যে জমি এগুলো হচ্ছে অনেক উঁচু জায়গা, এটা উঁচু জায়গা, এখানে অন্য কোনো ফসল আমি করতে পারতাম না। যেখানে কোনো ফসল হয় না সেখানে আমাদের এই তুলা কিন্তু খুব খরা সহনশীল একটা ফসল। কর্তৃপক্ষ বলছে, বরেন্দ্র অঞ্চলের 2 লাখ হেক্টরের বেশি জমিতে সেচের অভাবে চাষাবাদ করা যায় না। সেসব জমিতে বিনা সেচে কীভাবে তুলা চাষ করা যায় সে বিষয়েও চলছে গবেষণা। আমাদের প্রায় 2 লক্ষ হেক্টর জমি যেটা এক ফসল হয়ে পড়ে থাকেন কিংবা অনাবাদী থাকেন, এই সমস্ত ফসল জমিকে যদি আমরা তুলা চাষের আওতায় আনতে পারি তাহলে কিন্তু দেশ একদিকে যেমন লাভবান হবেন, চাষি লাভবান হবে। তুলা উন্নয়ন বোর্ডের তথ্য মতে এবছর জেলায় 500 বিঘা জমিতে তুলার চাষ হয়েছে, যা থেকে উৎপাদন হবে 5,000 মন তুলা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। তেল বীজ জাতীয় ফসল দক্ষিণ কোরিয়ার শাও পেডিলা চাষে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে মেহেরপুরের কৃষকদের মাঝে। উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ এই তৈল চাষ দেশে বিভিন্ন স্থানে ছড়িয়ে দিতে পারলে মেটাবে ভোজ্য তেলের চাহিদা আর খুলবে রপ্তানিজাত পণ্যের দুয়ার। সম্ভাবনাময় নতুন তৈলবীজ জাতীয় ফসল দক্ষিণ কোরিয়ার শাও পেরিলা।
প্রথমবারের মতো পরীক্ষামূলক চাষে ভালো সফলতা পেয়েছে মেহেরপুরের চাষিরা। উন্নত বিশ্বে ব্যাপক চাহিদা ভোজ্য তেল এই সাউপেরিলার। বাংলাদেশের আবহাওয়ায় বছরের মাঝামাঝি সময়ে সাউপেরিলা চাষ সম্ভব। উচ্চ মূল্যের এই ফসল উৎপাদনে খরচও কম। বীজতলা তৈরি ও জমিতে চারা রোপণের পর 90 থেকে 100 দিনে সংগ্রহ করা যায় সাউপেরিলা। অন্য ফসলের চেয়ে এর রোগবালাই কম, তাই আগ্রহ বাড়ছে কৃষকদের। এত তাড়াতাড়ি ওর ফসলের মধ্যে আমি তুলে নিয়ে আসি, আবার আটটা ফসল আমি করতে পারছি, এটা তো বড় লাভজনক আমার। লাগানোর পরে দেখা যাচ্ছে যে আমরা অল্প কিছু একটু সার দিয়েছি। সাউপেরিলা থেকে উৎপাদিত ভোজ্য তেল ব্যবহার করা যাবে বলছে কৃষিবিদরা। পুষ্টিগুণ সম্পন্ন এই ফসল আবাদ করা গেলে বিদেশ থেকে তেল আমদানির নির্ভরতা অনেকটা কমবে বলে আশা তাদের। তেল জাতীয় ফসল আমাদের দেশে নাই, সেই ক্ষেত্রে এই সময়টা যদি আমরা তেল জাতীয় ফসল, একটি তেল জাতীয় ফসল চাষ করতে পারি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে জেলায় কিছু কৃষকের মাঝে সরবরাহ করা হয় সাউপেরিলার বীজ। গ্রীষ্মকালে যদি এইগুলো আবাদ করা যায় তাহলে আমরা বিদেশ থেকে যে তেল আমদানি করি সেটাও এক পর্যায়ে আস্তে আস্তে কমিয়ে সরকারি যে বৈদেশিক মুদ্রা সেটা সাশ্রয় করা যাবে। শুধু মেহেরপুর নয়, ভবিষ্যতে ব্যাপক আকারে সারা দেশে সাউপেরিলার চাষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা কৃষি বিভাগের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ ছিল আজকের সমগ্র বাংলাদেশের আয়োজনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাইকে।